হ্যাঁ, আজকে আমরা আগের দিনে যে আমাদের ভিডিওটা ছিল, আগের দিনে যে ক্লাসটা আমাদের হয়েছিল সেটা মূলত হয়েছিল আমাদের বিভিন্ন যে একক কোষগুলো আছে, যত সরল সরল ঘনকাকার, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক ইত্যাদি যে একক কোষগুলো আছে, সেই একক কোষগুলোর কণা সংখ্যা নির্ণয় করেছিলাম আমরা। আজকে আমরা যে ক্লাসটা করব, সে ক্লাসটা হলো যে যে একক যে কোষগুলো আছে এদের প্যাকিং দক্ষতা, অর্থাৎ প্যাকিং ইফিসিয়েন্সি। প্যাকিং ইফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা। তাহলে এই প্যাকিং ইফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা কী জিনিস? প্যাকিং ইফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা হলো যে কোনো একটা একক কোষের, কোনো একটা একক কোষের মোট আয়তনের যত মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে, সেটাই হলো তার প্যাকিং দক্ষতা বা প্যাকিং ক্ষমতা। এটা তো আমাদের বইয়ের ভাষা হলো, কিন্তু প্যাকিং দক্ষতা যদি আমরা নর্মালি জিনিসটা আমাদের বাস্তবিক জীবনে আমরা ভাবি, দেখবে প্যাকিং কিন্তু আমাদের খুব জরুরি। প্যাকিং কীরকম? দেখবে একটা জুতোর খাপে জুতো যে আমরা রাখি, জুতোগুলো দেখবে মুখগুলো যদি বিপরীত দিকে রাখি, দেখবে প্যাকিংটা ভালো বা জুতোগুলো সুন্দরভাবে রাখা যায়, কিন্তু জুতোগুলো দেখবে একদিকে একমুখ করে রাখবে, দেখবে প্যাকিংটা ঠিক মতো হয় না। ফলে প্যাকিং দক্ষতাও কিন্তু একটা অত্যন্ত জরুরি বিষয়। এখন হচ্ছে এক এক একটা যে একক কোষগুলো আছে, এই একক কোষগুলোর মধ্যে কণা আছে, তাহলে সেই কণা আর যেটা একক কোষ, কণাগুলোর যে আয়তন, একক কোষের যে আয়তন তা তো সমান নয়, কারণ একক কোষটা আকারে অনেকটাই বড়, কিন্তু কণার সংখ্যা তার যে আয়তনটা তার থেকে অনেক কম। তাহলে এই কণার যে আয়তন এবং একক কোষের যে আয়তন, এই দুটোর যে অনুপাত, এইটাই হচ্ছে মূলত আমাদের প্যাকিং দক্ষতা। যেমন ধর একটা জুতোর খাপ, জুতোর খাপটার যে মোট আয়তন আর জুতোর যে আয়তন দুটো কি সমান? তা নয়। তাহলে জুতোর যে আয়তন টোটাল একটা দুটো একটা পেয়ার জুতো, তার যে আয়তন আর যে আমাদের যে জুতোর বাক্সটা নিচ্ছি তার যে আয়তনটা, এই দুটোর অনুপাতটাই কী বলবো আমাদের ওই জুতো রাখার তো আমাদের দক্ষতা। অনুরূপভাবে আমাদের যে একক কোষগুলো আছে, একক কোষগুলোর মধ্যে যে আমরা নিচ্ছি, একক কোষগুলোর মধ্যে যে কণাগুলো আমাদের থাকছে, সেই কণাগুলো এবং একক কোষটার যে আয়তন, কণাগুলোর আয়তন এবং একক কোষটার যে আয়তন, এই দুটোর অনুপাত থেকে কী বলবো না ওই একক কোষের প্যাকিং দক্ষতা। যেমন অর্থাৎ তার তাহলে তাহলে প্যাকিং দক্ষতা কী দাঁড়ালো? একক কোষের কণা বা কণাগুলি দ্বারা বা কণাগুলি দ্বারা দ্বারা কণাগুলি দ্বারা দ্বারা অধিকৃত আয়তন বাই যে একক কোষের কোষের মোট আয়তন। তাহলে এখন একটা একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন মানে, যেমন ধরা যাক আমাদের সরল সিম্পল কিউবিক, সিম্বিক কিউবিকের ক্ষেত্রে মোট কণার সংখ্যা কত? একটা। অনুরূপভাবে আমাদের যে দেহকেন্দ্রিক আছে, বডি সেন্টার, এর ক্ষেত্রে কত? দুটো। ফেস সেন্টারের ক্ষেত্রে কত? কত? চারটে। এজ সেন্টারের ক্ষেত্রে দুটো। অনুরূপভাবে তাহলে এই যে কণাগুলো থাকছে, এই কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন এবং একক কোষের যে আয়তন, এই দুটোর অনুপাত,
এটা কি বলবো, আমাদের প্যাকিং দক্ষতা। এখন আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে এক সরল ঘনকাকার, দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক এই তিন প্রকার একক কোষের ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের প্যাকিং দক্ষতা নির্ণয় করতে হবে। তার মধ্যে আমাদের যে দেহকেন্দ্রিক একক ক্লাস যে আছে তার যে প্যাকিং দক্ষতা, ওইটা সম্ভবত 2016 সালে পড়েছিল। তাহলে প্রথমে করি সিম্পল কিউবিক, অর্থাৎ সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। তাহলে প্রথমে আগে বলি সরল ঘনকাকার একক কোষে কণা সংখ্যা আমরা নির্ণয় করেছি আগের ক্লাসে, সেটা কটা হলো না, একটা। তাহলে দেখা যাক সরল ঘনকাকার একক কোষটার আগে ছবিটা আঁকি। আমরা এইভাবে এঁকেছিলাম কণাগুলোকে, বাস্তবিক পক্ষে এগুলো কী থাকে, এগুলো ক্লোজ প্যাকিং থাকে, এরা খুব কাছাকাছি অবস্থিত করে। ফলে আমরা যদি জিনিসটাকে ক্লোজ প্যাকিং আকারে আঁকি, ছবি আঁকার একদম যারা কণাগুলো যেন ক্লোজড অবস্থায় আছে, তাহলে আমাদের কীরকম ছবিটা হবে। এরকম তাহলে সেক্ষেত্রে এক একটা কণা আমাদের কীরকম অবস্থায় আছে, না এরকম ধরো, অর্থাৎ এইটা মানে এই দেখো এই কণাটা এই অবস্থায় আছে, এই কণাটা অনুরূপভাবে এই অবস্থায় আছে, আবার অনুরূপভাবে এইটাও আমাদের এইভাবে ক্লোজড অবস্থায় আছে, এইটাও এরকম ক্লোজড অবস্থায় আছে। আবার অনুরূপভাবে একই রকমভাবে এইখানে আমাদের যেটা আসবে ক্লোজ প্যাকিং, এটা এভাবে আসবে, অর্থাৎ কণাগুলো কী হচ্ছে পরস্পর ঠেকে আছে, অর্থাৎ একদম ক্লোজড অবস্থায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লোজ প্যাকিং, অর্থাৎ এই যেগুলো আমরা দূরে দূরে আঁকছি এগুলো আমাদের বোঝাবার জন্য, কিন্তু অরিজিনালি কীরকম অবস্থা থাকে, না ক্লোজড অবস্থায় থাকে এবং পরস্পর ঠেকে থাকছে, এটা সিম্পল কিউবিকের ক্ষেত্রে। তাহলে দেখা যাক এখন এইটা হলো আমাদের এটা ক্লোজ প্যাকিং, আমাদের সরল ঘনকাকারের গঠন। ধরা যাক এই যে ঘনকাকার একক কোষটা আছে, যেহেতু ঘনকাকার তাহলে প্রত্যেকটা বাহুই সমান, ধরা যাক প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো আমাদের কত, না এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের এ, এবং যে আমাদের কণাগুলো আছে এই প্রত্যেকটা কণার ব্যাসার্ধ আমাদের কত করে, না আর। তাহলে এই কণাটার ব্যাসার্ধ হলো আমাদের আর, আবার এই কণাটার ব্যাসার্ধ আমাদের কত হলো, না আর। তাহলে এখন আমি কী বলতে পারি এই আমাদের এই সরল ঘনকাকার কোষের ক্ষেত্রে, না এ সমান টু আর। ঠিক আছে, তাহলে এই সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে আমি কী বলতে পারবো, না এই রিলেশন থেকে না এ সমান টু আর, অর্থাৎ একটা বাহুর যে দৈর্ঘ্যটা আছে একটু ঘনকটার, সেই বাহুর দৈর্ঘ্যটা কার সাথে সমান, যে প্রত্যেকটা কণার যে ব্যাসার্ধ তাদের দ্বিগুণের সাথে সমান। তাহলে এখন দেখা যাক প্রতিটা কণার তাহলে আয়তন কত, যেহেতু আমাদের প্রত্যেকটা কণাকে আমরা কীভাবে কণা আমাদের অণু পরমাণু বা আয়ন যাই হোক না কেন, প্রত্যেকটাকে আমরা কী আকারে কল্পনা করি, না স্ফেরিক্যাল, অর্থাৎ ঘনক। এই স্ফেরিক্যাল মানে হচ্ছে বলয়াকার, যেটা আমাদের আছে স্ফিয়ার, অর্থাৎ অর্থাৎ ফুটবলের মতো। তাহলে তার আয়তন কত, না 4/3 πr³, প্রত্যেকটা ইয়ের প্রত্যেকটা কণার আমাদের আয়তন কত পাবো, 4/3 πr³ করে। এখন আমাদের এই সরল ঘনকাকার একক কোষে তাহলে কণার সংখ্যা কটা, একটি। তাহলে একটি কণার আয়তন যদি হয় 1, তাহলে আমাদের সরল ঘনকাকার যে একক কোষটা আছে তাহলে এই কণাগুলোর জন্য অধিকৃত আয়তন কত হবে, ×1। কারণ সরল ঘনকাকার একক কোষে কণাগুলি আছে কত করে, না এই 4/3 πr³। এখন এই ছবিটা দেখে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করি, তাহলে এই অংশটা যদি আমি পার্টিকুলারলি ভাবি, এই অংশটার কন্ট্রিবিউশন কত, না 1/8 × 4/3 πr³। আবার অনুরূপভাবে এইটারও কত, 1/8 × 4/3 πr³। তাহলে টোটাল আয়তন আমাদের কত দাঁড়াচ্ছে, 4/3 πr³ × 1। এরপরে আসছে আমাদের ঘনকটার আয়তন, যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, অতএব তাহলে ঘনকটার আমাদের টোটাল আয়তন কত আসবে, না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এ ইন্টু এ সমান এ কিউ। তাহলে
আমাদের প্যাকিং দক্ষতা আমাদের কত পাবো? প্যাকিং দক্ষতা মানে আগে আমরা দেখালাম কি প্যাকিং দক্ষতা, আরেকবার দেখে নাও। একক কোষের কণা বা কণাগুলি তার অধিকৃত আয়তন, একক কোষের মোট আয়তন। তাহলে একক কোষের মোট আয়তন আমাদের কত হলো? একক কোষের মোট আয়তন aq, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত হবে? না, 4^3 πr³ × 1। তাহলে এখন প্যাকিং দক্ষতা, সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা হচ্ছে তার সমান কত আসবে? না, 4^3 πr³/aq। এখন শর্তানুসারে আমরা আগে কি পেয়েছিলাম? শর্তানুসারে যে a সমান 2r, এ সেখানে পুট করে দিয়ে যায় 4^3 πr³/2r, তার কিউ সমান কত আসবে? 4^3 πr³/8r³। r³ কেটে গেল দেখো, তাহলে আমাদের কত আসবে? না, 4^3 π/8, এর মান কত আসছে আমাদের? সমান π/6, সমান 0.524। অর্থাৎ আমি যদি শতাংশ বার করি, অর্থাৎ পার্সেন্টেজ যদি বার করি, সমান কত আসবে? 52.4%। অর্থাৎ আমাদের যদি এই ঘনকটার, এই সিম্পল কিউবিকের ক্ষেত্রে ঘনকটার ক্ষেত্রে মোট আয়তন হয় 100, সেটা আমরা যদি ধরি সিসিতে, তাহলে সিসি বা যাই হোক, সেটা যদি আমাদের 100 ধরা হয়, তাহলে কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত? 52.4। অতএব ফাঁকা স্থানের পরিমাণ সমান কত আসবে? 100 − 52.4 সমান কত আসবে? 47.6%। অর্থাৎ সরল ঘনকাকার একক কোষের আমাদের প্যাকিং দক্ষতা কত হলো? 52.4%, এবং ফাঁকা স্থানের পরিমাণ কত হলো? 47.6%।